হাতে কি কামড়েছে এখানে সত্যি মা কত কষ্ট করে পুজো দিয়ে ডোর নিয়ে এসেছে তাই রুনি শুনতে পারলে না তুমি কদিন ডাকতে হয় তিন দিন মাকে নিয়ে যাচ্ছি এখন ডাক্তারখানায় মায়ের হাতে বেঁধে দে হাতে এখানে দে না এখানে দে এখানে দে সামনে দে কি বড় বড় ঘাস রে ছোট ছোট সাইজ করে একটু কেটে বাহ কি বলে এলি রে ঠাকুরকে সবাই মঙ্গল করবে সবাই ভালো করবে আর মেজামাইয়ের ডোর কোথায় মেজামাইয়ের ডোর ওখানে ওরা বার করছে ওরা বার করছে একটুখানি ভেঙে দে বাবা বলছে বাবার মঙ্গল কবে হবে তো যাই হোক ভিডিও আসতে দেরি হয়ে গেল ভেবেছিলাম আজকে সকালটায় ভিডিও করব না বাট খুকু এলো এত পুজো টুজো করে ওই জন্য ভিডিওটা হয়েই গেল ফাইনালি আর মাকে নিয়ে এখন যাচ্ছি ডাক্তারখানায় ডাক্তারখানায় না হসপিটালে তো কি বলে ডক্টর দেখি এই হলো ব্যাপার যাই হোক টাটা শোন শুক্রবার কিন্তু তো নেমন্তন্ন এই যে তুই পুজো দিয়ে গেলি এজন্য তোকে খাওয়াতে নিয়ে যাবো শুক্রবার রাত্রে বেলায় ঠিক আছে তোকে রান্নাও করতে হবে না ছুটি তোর শুক্রবার রাত্রে না শুক্রবার আমার রাতে নেমন্তন্ন আছে আর একটা কথা বলতেই হচ্ছে এই যে যারা কমেন্টে লেখেন যে খুকুকে তুই কেন বলো খুকু এত কিছু চেয়ে নেয় কেন খুকু খুব লোভী তো এইসব কারণগুলোর জন্য বুঝতে পেরেছেন তো মানে এগুলোকে বলা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা মানে এই যে ওর ডোরটা বেঁধে দিয়ে গেল এর বিনিময়ে কিন্তু ওর কিছু পাওয়ার এক্সপেকটেশন ছিল না ঠিক আছে ও নিজে থেকেই পুজো দিয়ে গেছে আমরাও কিন্তু বলিনি যে পুজো দিয়ে আমাদের হাতে বেঁধে দিয়ে যা তো এগুলো না সবাইকার থেকে পাওয়া যায় না এগুলো মানুষের লাইফে কিছু কিছু মানুষ চলে আসে যারা এরকমভাবেই ভালোবাসতে জানে এবং ভালোবাসতে পারে তো আমরা কেন ভালোবাসাটা ব্যাক দেবো না বলুন তো